ফিনিশ মনোজ দে মনোজ দে চ্যানেলে সেকেন্ড কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে এসেছে আর যদি একটি স্ট্রাইক আসে তাহলে তারপরে চ্যানেল ডিলিট হয়ে যাবে এখন যা পরিস্থিতি চলছে যে কোনো মুহূর্তে থার্ড কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসতে পারে পরপর দুটো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে এসেছে কোনোদিন ইউটিউবে কোনো ভিডিও সে আপলোড করতে পারছে না সে চিন্তায় আছে তার চ্যানেলটি যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যেতে পারে তাই আজকে মনোজ দে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছে সেই পোস্টে বলছে যে কিছু ইউটিউবার তারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে প্রচুর গ্রুপ আছে এবং টেলিগ্রাম চ্যানেলেও অনেক গ্রুপ আছে তারা একটি ট্রেন্ড চালাচ্ছে হ্যাশট্যাগ মনোজ দে বয়কট তারা মনোজদের ভিডিওতে রিপোর্ট করছে যত গ্রুপ আছে সব গ্রুপ মিলে মনোজদের ভিডিওতে রিপোর্ট করছে আর যার ফলে কী হলো ইউটিউব মনোজদেরকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পরপর দুটো দিয়ে দিল এরপর আর যদি একটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে তাহলে চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাবে আর যা পরিস্থিতি আছে যে কোনো মুহূর্তে আরেকটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে মনোজদে বলছে যে তার চ্যানেলে রিপোর্ট করছে রিপোর্টের জন্য এই পরিস্থিতি হয়েছে যত রিপোর্ট করুক আমার চ্যানেলে যদি কোনো খারাপ কিছু না থাকে আমি যদি কিছু না করে থাকি হাজার কেন লাখো কেন কোটি রিপোর্ট করলেও চ্যানেলে কোনো ক্ষতি হবে না যদি চ্যানেলে খারাপ কিছু না থাকে কিন্তু মনোজদের তো দোষ আছে মনোজদের এমন কিছু আর্নিং অ্যাপ যেগুলো সে প্রমোট করেছে যেগুলো বেটিং করে সব অ্যাপগুলো যুব সমাজের জন্য অনেক ক্ষতি যুব সমাজকে ভুল পথে পরিচালিত করে আর সেই সব কোম্পানিগুলোকে মনোজদের প্রমোট করেছে এই কারণেই মনোজদের চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে এসছে আর আপনি যদি বড় হন আপনি আস্তে আস্তে নিচ থেকে লড়াই করতে করতে অনেক দূরে চলে গেছেন অনেক বড় হয়েছেন দেখবেন আপনার পিছনে অনেকে লেগে থাকবে আপনার অনেক হেটার্স থাকবে তাই মনোজ একজন বড় ইউটিউবার তার হেটার্সের সংখ্যাও অনেক সেই হেটার্সরা গ্রুপ করে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রামে গ্রুপ সেই সব গ্রুপ করে একটি ট্রেন্ড চালাচ্ছে মনোজ দে হ্যাশট্যাগ বয়কট এবং মনোজদের ভিডিওতে রিপোর্ট করো এই ধরনের রিপোর্ট প্রচুর চলে গেছে আপনারা হয়তো জানেন না আমাদের ভারতবর্ষে যে ঝাড়খণ্ড রাজ্য আছে মনোজদ যে রাজ্যে থাকে সেই রাজ্যের কিন্তু একজন অ্যাম্বাসেডার একটি রাজ্যের অ্যাম্বাসেডার মনোজ দে তাই মনোজ দে সিএম এর সাথে যোগাযোগ করেছেন ওখানে যে ডিজি আছে এবং ক্রাইম ব্রাঞ্চ আছে সব জায়গায় উনি যোগাযোগ করেছে এরপর লিগালি অনেক কিছু ব্যবস্থা নেওয়া হবে হয়তো অনেক ইউটিউবারকে জেলেও যেতে হতে পারে এখন যে পরিস্থিতি পৌঁছে গেছে যে কোনো মুহূর্তে মনোজদের চ্যানেলে আরেকটি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে আবার অনেক বড় বড় ইউটিউবার আছেন যারা মনোজদেরকে সাপোর্ট করেছেন যে তুমি যদি কোনো ভুল না করে থাকো তাহলে যত রিপোর্ট করুক না কেন অরিজিনালি আমি যদি আমার চ্যানেলে কোনো ভুল না করে থাকি আমি যদি তেমন কোনো ভিডিও আপলোড করে না থাকি আমার চ্যানেলে যত রিপোর্ট আসুক হাজার লাখো কোটি তবুও চ্যানেলের কোনো ক্ষতি হবে না কিন্তু মনোজ দে তো ভুল করেছে মনোজ দে এমন কিছু ভিডিও আপলোড করেছে যেসব আর্নিং অ্যাপগুলো যারা বেটিং করে যুব সমাজকে ক্ষতি করে সেই সব অ্যাপকে প্রমোট করেছে যে কারণে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে এসছে আর এই ধরনের ভিডিও মনোজদের চ্যানেলে প্রচুর আছে আমি আগের ভিডিওতে বলেছিলাম একটি ভিডিও করে প্রায় 1 থেকে 1.5 লাখ টাকা নেয় তাই মাসে যদি 10-15টা ভিডিও করতে পারে তাহলে মাসে 20 থেকে 30 লাখ টাকা এইসব কোম্পানির কাছ থেকে পাবে আর ইউটিউবের ইনকাম তো বাদই দিয়ে দিলাম এইসব কারণে অনেকেই হিংসা করে যে মনোজদের আমাদের থেকে এত আগে চলে গেছে আমরা পারছি না যে কারণে ওদের পিছনে অনেকেই লেগে আছে আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার